फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आजिका द प्रिंसेस। आज के मैं एक न्यू वीडियो নিয়ে চলেছি যেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো ডান্ডিয়া মেকিং, মানে আমি কি করে ডান্ডিয়াটা বানিয়েছি। তোমরা যদি না দেখে থাকো আমার ডান্ডিয়া ভিডিওটা, নবরাত্রি ভিডিওটা, তাহলে আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো। আজিকা দ্য প্রিন্সেস টাইপ করে তোমরা দেখতে পারো নবরাত্রি ভিডিওটা যারা দেখোনি। তো ওটা আমি কি করে বানিয়েছি এরকম ডান্ডিয়াটা, এটা আমি কী করে বানিয়েছি সেটা আমি তোমাদেরকে সব ডিটেলসে একদম মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে সব কিছু বলে দেবো। তো চলো স্টার্ট করি। তো প্রথমে আমি এরকম ডান্ডিয়াটা বানানোর জন্য নিউজ পেপার নিয়েছি। তো প্রথমে নিউজ পেপারের রোল নিয়েছি, ধরো এই যে এরকম নিউজ পেপারকে রোল করে নেবে, তারপরে গ্লু লাগিয়ে দিবে। গ্লু লাগানোর পরে হচ্ছে কিছু ডেকোরের, গ্লু লাগানোর পরে হচ্ছে কালার করে দিবে। আমি ফেব্রিক কালার দিয়ে করেছি, তোমরা কালার পেপার দিয়েও করতে পারো, আবার গ্লিটার পেপার দিয়েও করতে পারো। তারপরে এটা শুকাতে দিতে হবে, যদি ফেব্রিক কালার করো তাহলে শুকাতে দিতে হবে। আমি তো 2 আওয়ার্স শুকাতে দিয়েছিলাম। তারপরে এটাকে তোমার নিজের মতন ডেকোরেশন করতে পারো। আমি এখানে এখানে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছি, আর গ্লিটার পেপার দিয়ে। তোমরা যে কোনো যে ইচ্ছা খুশি সবাই কিন্তু ডেকোরেশন করতে পারো, যেই মানে যেই দিয়ে ডেকোরেশন করবে সেটাই খুব ভালো লাগবে। ধরো এখানে চুমকি দিতে পারো তোমরা, এখানে ধরো একটু চুমকি দিতে পারো। তারপরে মানে আরও সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমি এই ডিজাইনটাই করেছি, এই ফ্লাওয়ারগুলো তোমরা ইজিলি দোকান থেকে কিনতে পারবে। আর এটা কত তাড়াতাড়ি সহজে আমি বানিয়েছি, আমি যেদিনকে ভিডিওটা করব তার একদিন আগেই আমার বানানো হয়ে গেছে। কত ইজি করে বানানো হয়ে গেছে। সো বাই, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। তোমাদের পুজো কেমন কাটলো সেটা আমাকে কমেন্টস বক্সে বলো। বাই, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। নেক্সট ভিডিওতে আমি আবার আসবো। বাই।